ঈশ্বরী নারায়ণী দত্তের স্মৃতির উদ্দেশ্যে শ্রীবাটি গ্রামে দাইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যেটি গত শুক্রবার ডক্টর শেখর সরকার এখানে বসেছিলেন। 45 জন পেশেন্ট হয়েছিলেন এবং 8 জনকে অপারেশন করার জন্য স্থির হয়েছে। ওই 8 জনকে কাটোয়া রেডক্রসে নিয়ে গিয়ে অপারেশন হবে এবং এখন ডক্টর অভিজিৎ দেবনাথ মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর সুবোধ কুমার দত্ত স্ত্রী ও ধাত্রীরোগ বিশেষজ্ঞ, ডক্টর অরূপ গুহ শিশু বিশেষজ্ঞ এবং ডক্টর অরিত্র গাঙ্গুলি ডেন্টিস্ট, এনারা মেডিকেল ক্যাম্পের জন্য ট্রিটমেন্ট করছেন দুস্থ অসহায় মানুষদের। সব মিলিয়ে আজকে প্রায় 150 রোগী এখানে চিকিৎসা পাচ্ছে এবং যতদূর সম্ভব তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে। শ্রীবাটিতে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করব এটা বহুদিন থেকে ভাবছি। হঠাৎ আমার এই মনের ইচ্ছাটা অজয়বাবুকে আমি প্রকাশ করলাম। দেখলাম আমার সমস্ত চিন্তাধারা এবং সমস্ত কিছু দায় দায়িত্ব অজয়বাবু নিজেই হাতে নিলেন এবং জিনিসটা এমন সুষ্ঠুভাবে পরিচালনা করলেন যে আমি অবাক হয়ে গেলাম। এত হেল্পফুল লোক আমি খুব কম দেখেছি। শুক্রবারের দিন আমাদের যে 45 জন রোগীর চোখ পরীক্ষা হয়েছে, 8 জনকে তার অপারেশন করা হবে সামনেই। আজকে আমরা 4 জন ডাক্তার এসেছি, তার মধ্যে ডক্টর অরূপ গুহ, ডক্টর অভিজিৎ দেবনাথ, ডক্টর অরিত্র গাঙ্গুলি এবং আমি। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে পুয়েস্ট অফ দ্য পুয়ার গ্রুপ থেকে লোক নিয়ে এসে তারা যে পরিষেবা কোনো দিন পায়নি সেইটা দেওয়ার। এরা যে আমার সঙ্গে যারা এসছেন তারা সকলেই ভীষণ রিনাউন এবং আমি আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা যদি শ্রীবাটির লোক চায় তাহলে আমরা এরকম পরিষেবা আবার দেব বলে আমি মনে করি।